দিনকাল কি পড়লো, কোথাও তো টেকা যাবে না দেখছি। কেন বললাম মশাই, তাহলে আর কি বলি, এই যে কাল অফিস থেকে ফেরার সময় ট্রেনে দেখে একজন লোক কী সব দুঃস্থদের সেবার জন্য টাকা চাইছে। তো বলুন দেখি, টাকা চাইলে কি আর দেওয়া যায়? কাল বন্ধুদের সাথে এডেন ম্যাচের টিকিট কেটেছি, তারপর ওখান থেকে বেরিয়ে রাত্রে খাওয়া দাওয়ার প্ল্যান আছে, কত টাকার খরচা, তাই যেখানে সেখানে কি টাকা নষ্ট করা যায় বলুন। তারপর ওই কয়েকদিন আগে ওই ট্রেনেরই ঘটনা, সেবারও বাড়ি ফিরছি, ট্রেনে দেখলাম কয়েকজন উঠে বলছে ওই কোথায় যেন কি একটা ঝড় হয়েছিল না, তার জন্য টাকা চাইছে। টাকা বললেই কি হয়, কত সপ্তাহে কি সুন্দর একটা ব্লকবাস্টার হলিউড সিনেমা দেখে এলাম, তার উপর সিনেমা শেষে সোজা KFC-র কত টাকা খরচা হলো, তাই আর সেদিন টাকা দিতে চাইনি, সেদিন সুন্দর ঘুমে নাটক করে কাটিয়ে দিলাম। আরে মশাই, শুধু কি এইসবের খরচা নাকি? গার্লফ্রেন্ডের জন্য গিফট কেনার খরচা, তার আবদার মেটানো, তার উপর নিজের খরচা, বন্ধুদের সাথে পার্টি, এইসবের কম খরচা নাকি? তাই এইসবের উপর কেউ খরচা করে নাকি? তো কিন্তু চাইলেই কি পালানো যায় নাকি? এই তো দেখুন না, সেদিন একদল লোক সোজা অফিসে চলে এলো, কী সব যেন বললো, যে কোনো শিশু দলের জন্য ফান্ড তুলছে, সেদিন সেটা বলেছিল। তো মনে মনে ভাবি, যত সব ঝামেলা কান্নাকার কী হয়েছে তার জন্য টাকা চাইছে, কি আর করা যাবে, অফিসে সবার সামনে তো আর মুখ ফিরিয়ে নিতে থাকতে পারলাম না, 20 টাকা দিলাম বাধ্য হয়ে। তো সবাই যদি ভাবে আমার মনেও দয়া আছে, আমিও দয়ালো, আমারই লাভ, অন্য সময় হলে থোড়ি দিতাম। এমনিতে কাল বন্ধুদের সাথে দীঘা যাব, কারণ আর বলবো না, আমি চাকরি পেয়েছি, তার জন্য সবাইকে নাকি ট্রিট দিতে হবে। চাকরি প্রায় 1.5 বছর হতে চলল, আজ দেব কাল দেব করে আর দেওয়াই হলো না, তাই ওদের এক ইচ্ছা ট্রিপের অর্ধেক টাকা নাকি আমায় দিতে হবে, কি আর করা যায় বলুন, বন্ধু বলে কথা, তাই ওই সব ফালতু বিষয়ে টাকা খরচা আমি করি না। তো বন্ধুরা, যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেন বা লেখাটা পড়লেন, তাদের মনে হচ্ছে তো ওই ওপরের ছেলেটার মতো এমন মানসিকতা ছেলে কি হতে পারে? যদি বলি হতে পারে, আর তারা হলেন আমরা, আপনারা। রাগ করছেন তো? আচ্ছা একটু ভেবে বলুন তো, আপনি বছরে কত টাকা নিজের প্রয়োজনের বাইরে কেবল নিজের শখ পূরণের জন্য, আমোদ প্রমোদের জন্য ব্যবহার করেন? সে আপনি মেয়ে হন বা ছেলে, সে তুলনায় আপনি কত টাকা এইসব সাহায্যমূলক কাজে দান করেন? মানছি জীবনে আনন্দ উল্লাসের প্রয়োজন আছে, কিন্তু সেই টাকা থেকে সামান্য কিছু টাকা যদি আপনি দান করেন, আপনার শখ পূরণে কি খুব ক্ষতি হয়ে যাবে? কিন্তু আপনাদের দেওয়া ওই সামান্য করা টাকা কয়েকজন মানুষকে নতুন জীবনের স্বপ্ন দেখাতে পারে।